72তম প্রজাতন্ত্র দিবস পালিত হল পূর্ব মেদিনীপুর জেলায়। তমলুকের রাখাল মেমোরিয়াল ফুটবল স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক বিভু গোয়েল। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার প্রবীণ প্রকাশ সহ প্রশাসনিক আধিকারিক বৃন্দরা। জাতীয় পতাকা উত্তোলনের পরে জেলা শাসক ও জেলা পুলিশ সুপার পাল্টন পরিদর্শন করেন। সুসজ্জিত ট্যাবলো পরিদর্শন করে মাঠ, যার মধ্যে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, খাদ্যসাথী সহ একাধিক রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের ট্যাবলো চোখে পড়ার মতো। অতিমারী করোনার কারণে স্কুলের ছাত্রছাত্রীদের বাদ দেওয়া হয়েছে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান থেকে। বিভিন্ন মাধ্যমে তারা